গুড মর্নিং। এই হচ্ছে আমার আজকে সকালের ব্রেকফাস্ট। It's good. So I just got ready for the school. আজকে আমার স্কুলে রেজিস্ট্রেশন ডে, আমার স্প্রিং সেমিস্টার শুরু হচ্ছে আর আজকে আমার রেজিস্ট্রেশন করতে হবে ইউনিভার্সিটিতে ইন পারসন। যে অ্যাকচুয়ালি এই স্কলারশিপের রেজিস্ট্রেশনটা আমাকে প্রত্যেক সেমিস্টার করতে হয় ওখানে যেয়ে, অ্যান্ড এটা হচ্ছে স্কলারশিপের রুলস অনুযায়ী আমাকে হচ্ছে টাইমলি রেজিস্ট্রেশন করতে হবে। আদারওয়াইজ আমাকে মান্থলি যে স্টাইপেন্ডটা দেওয়া হয় সেটা টাইমলি ওরা দিবে না। আমি যদি রেজিস্ট্রেশন পিরিয়ডটা মিস করে ফেলি আমার স্টাইপেন্ডটা দেখা গেছে আমি পরের মাসে পাবো। সো এই জন্য আমাকে যে আজকে registration korte hobe, and it's very important for every scholarship student here. As I don't have much time or for a quick snack, ami hocche ekta sandwich baniye niye jabo ekhon sathe kore, and ami bairer khabar ta avoid kore try kori, that's why ami ektu homemade food gulo prefer kori. So ami ekhon ekta snack baniye niye jabo sathe kore. This is the most easiest cheese and ham sandwich. আমি এখানে একটা চিকেন হ্যাম ইউজ করেছি, and I'm putting some cheese. Normally আমি হচ্ছে এই স্যান্ডউইচটা যখন করি আমি আরও অনেক কিছু ইনক্লুড করি, অ্যান্ড অলসো আমি এটা দেখা গেছে বাটার দিয়ে একটু টোস্ট করে নেই, বাট আজকে আমার টাইম নেই। সো আমি খুব ঝটপট করে এই স্যান্ডউইচটা বানিয়ে নিলাম ফর মাই স্ন্যাক্স। আমি এটা কেটে নেব সো দ্যাট আমার খেতে সুবিধা হয়। আগে যখন স্কুলে যেতাম আম্মু হচ্ছে টিফিন বানিয়ে দিত, অ্যান্ড বড় হয়ে যাওয়ার পর এখন নিজের টিফিন নিজেরই বানাতে হয়। অ্যান্ড যেহেতু এইখানে সব কিছুই একা করতে হয় তাই কারোর উপর আসলে কোনো কিছু এক্সপেকটেশন রাখা যায় না, নিজের কাজগুলো কিন্তু এখানে সব নিজে নিজেই আমাকে করতে হয়। অ্যাকচুয়ালি আমি না মায়োনিজ দিতে ভুলে গেছি, ইটস ওকে, যেমন বানিয়েছি সেটাই খেয়ে ফেলবো, নো প্রবলেম। আজকে আমাকে ভার্সিটিতে যে বেশ কিছু কাজ করতে হবে, সো আমি হচ্ছে আমার ল্যাপটপটির সাথে নিচ্ছি, অ্যান্ড আই এম অলসো গোয়িং টু টেক মাই হার্ড ড্রাইভ, দিস ইজ দ্য কনভার্টার, অ্যান্ড অলসো ওয়াটার। মানে অলরেডি আমার ব্যাগের মধ্যে হচ্ছে একটা নোটবুক অ্যান্ড পেন আছে যেটা দিয়ে আমি মূলত কন্টেন্ট লিখি যখন আমি বাইরে থাকি, অ্যান্ড মাই স্ন্যাক্স অ্যান্ড অলসো মাই ওয়াটার, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার কার্ডস, কিস অ্যান্ড কার্ডস, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এখানে ক্যারি করার জন্য। ওকে সো আই এম রেডি নাও। আমি হচ্ছে আমার জ্যাকেটটা পরে নেব, বাইরে প্রচণ্ড ঠান্ডা। এখানে হচ্ছে আজকে টেম্পারেচার 6 এবং অনেক সানি দেখতে, বাট এটা পুরোটাই ভেলকি কারণ এখানে আজকে উইন্ড স্পিড 17, আর উইন্ড স্পিড বেশি হলে অনেক বেশি ঠান্ডা থাকে। অ্যান্ড আমি কিন্তু লাস্ট অনেকবার সিক হয়ে গেছি এই বছরের উইন্টারটাতে। আমি প্রিভিয়াসলি কখনোই উইন্টারে এভাবে সিক হই নাই, কিন্তু এই বছর আমি খুবই সিক হচ্ছিলাম। সো এই জন্য আমি খুবই প্রিকশন ইউজ করতেছি, অ্যান্ড আমি হাঁপাচ্ছি কারণ আমার হচ্ছে বুটস পরতেছি, অ্যান্ড বুটস পরতে গিয়ে অনেক যুদ্ধ করতে হয়, সো আমি একটু হাঁপাচ্ছি। সো নাও লেটস গো টু স্কুল উইথ মি। Look at the weather, it's so sunny. আমাকে প্রতিবার বাসার লক লাগানোর পরে ডাবল চেক করতে হয়, এটা বাড়িওয়ালা আমাকে বলে দিচ্ছে, বিকজ হচ্ছে বাসায় একটা কুকুর আছে ছোট্ট, অ্যান্ড ও বের হয়ে যেতে পারে, দ্যাটস ওয়াই আমি অলওয়েজ লকটা চেক করি। আমার একটু ক্ষুধা লেগে গেছে তাই মেট্রোতে বসে বসে আমি একটা ওয়েফার খাওয়া শুরু করে দিয়েছি। এখন চলে আসছি আমার ইউনিভার্সিটিতে, আর এটা হচ্ছে ইউনিভার্সিটির পাশের রাস্তা। আমার ইউনিভার্সিটিটা একদম মেইন রোডের পাশেই, অ্যান্ড এই পুরোটা বিল্ডিং জুড়েই হচ্ছে আমার ক্যাম্পাস। দিস ইজ মাই ইউনিভার্সিটি অ্যান্ড এই বিল্ডিংটাতে মূলত আমার ডক্টরাল স্কুল হুইচ ইজ বিল্ডিং এ। আর এখন এখানে যাব আর এখানে গিয়ে আমি রেজিস্ট্রেশন করব। আমার এই বিল্ডিংটাতে প্রত্যেক সেমিস্টারে আসতে হয় রেজিস্ট্রেশন করতে, আর আমি যতবারই আসি আমার প্রথম স্মৃতি মনে পড়ে যায়। আমি প্রথম দিন এসে এই বিল্ডিংটা খুঁজে পাইনি এবং আমি হারিয়ে গেছিলাম, অ্যান্ড আই ওয়াজ লেট ফর মাই রেজিস্ট্রেশন। আনফর্চুনেটলি আই জাস্ট মেট মাই কোঅর্ডিনেটর, বাট তার অ্যাসিস্ট্যান্টের কাছে আজকে আমার রেজিস্ট্রেশন করতে হতো, অ্যান্ড শি জাস্ট লেফট। অ্যান্ড ও আমাকে ইমেল পাঠাইছিল যে 4টা পর্যন্ত থাকবে, অ্যান্ড এখন 2টা বাজে, বাট সে এখন চলে গেছে অলরেডি। সো আজকে আমি রেজিস্ট্রেশন করতে পারিনি, আমাকে নেক্সট মানডেতে আসতে হবে। আজকে ফ্রাইডে, স্যাটারডে, সানডে এখানে উইকেন্ড, সো আফটার দ্যাট আমি হচ্ছে আসবো। আজকে আমি অনেকদিন পর ক্যাম্পাসে আসছি, আর ক্যাম্পাস কমপ্লিটলি ফাঁকা, কারণ ক্যাম্পাসে এখনও ক্লাস শুরু হয় নাই, তাই স্টুডেন্টস কেউ নাই তেমন। আর এরপর আমি ভিতরে একটা ক্যাফেটেরিয়া আছে আমাদের, সেখানে এসে বসছি। আমি এই ক্যাফেটেরিয়াটাতে মাঝে মধ্যেই আসি, এখানে পড়াশোনা করি, কাজ করি। তো একটু পরে ক্যাফেটেরিয়াটা অবশ্য বন্ধ হয়ে যাবে, তাই আমি এখান থেকেও বের হয়ে যাব। যেহেতু আমার আরও কিছু কাজ বাকি, তাই আমি ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে আমার ক্যাম্পাসের পাশেই একটা ক্যাফে আছে সেইখানে আসি। অ্যান্ড এই ক্যাফেটাতে হচ্ছে স্টুডেন্টরা অনেক বেশি আসে এবং পড়াশোনা করা যায়, খুব সুন্দর এনভায়রনমেন্ট। তো আমি ওইখানে বসে আমার কাজগুলো আসলে শেষ করতে থাকি। এরপর আমার একটা ফ্রেন্ড জয়েন করে আমাকে, আর আমি এত হাসতেছিলাম যে আমি কফিও ঠিক মতো খাইতে পারতেছিলাম না। কারণ ওদের এই কফিটা আমার কাছে খুব মজা লাগে। এটা হচ্ছে গিয়ে ক্যারামেল লাটে মাকিয়াটো, আর আমি হচ্ছে কাপকেকটাও ট্রাই করলাম। তো ওদের কাপকেকটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, আমার কাছে স্টারবাক্সের মাফিনটা তুলনামূলকভাবে বেশি ভালো লাগে। আর এরপর বের হয়ে গেছি, কারণ বাসায় যেতে হবে। দিনটা আসলে খুবই ছোট এখানে শীতকালে, সো দিন শেষ। Hey, Chippers! What are you doing?